Everyone, assalamu alaikum. চলে এসেছি পূর্ণিমা শাড়ি টাইম ফয়সাল। আজকে দেখাবো আপনাকে অরিজিনাল খাদি কাতানি শাড়ি, যেগুলো আপনার ব্রাইডালের জন্য রিসেপশনের জন্য খুব সুন্দর কালেকশন চলে এসেছে। প্রত্যেকটা রয়েছে মিনাকের উপরে কাজ করা এবং আঁচলগুলো টার্সেল করা রয়েছে। প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছে আপনার মাত্র 7,500 টাকা। তো এই অরিজিনাল খাদি কাতানি শাড়ি, যেগুলো বিয়ে ব্রাইডের থেকে শুরু করে যত হাই এক্সক্লুসিভ প্রোগ্রাম রয়েছে অবশ্যই কনফার্ম করুন। প্রত্যেকটা প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন মাত্র 7,500 টাকা। 7,500 টাকা পাচ্ছেন অরিজিনাল এই ব্রাইডালের খাদি কাতানি শাড়ি, যেগুলো সম্পূর্ণ রয়েছে আপনার একবারে ফুলি, একবারে সিলভার জড়িত উপরে কাজ করে। এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন এবং কন্ট্রাস্ট জড়িতের উপরে কাজ করে, একবার ফুলি মিনাকের উপরে কাজ করে। এত সুন্দর বেস্ট কোয়ালিটি, একবারে আপডেট ডিজাইনের। প্রত্যেকটা খাদি কাতানি শাড়ির প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 7,500 টাকা। উড়ের সর্বনাশ, একবারে ডিপ বেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন, খুবই আপডেট কালেকশনগুলো, এই অল ওভার কাজ করা প্রত্যেকটা খাদি কাতানি শাড়ির প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 7,500 টাকায়। একবারে রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটি, একবারে সর্বোচ্চ সেরা প্রিমিয়াম কালেকশনগুলো। যারা এখনও অর্ডার করেনি, ঝটপট করে অর্ডার করে ফেলবেন, তাহলে সরাসরি চলে আসবেন নূর মেনশন মার্কেটের চারতলার পূর্ণিমা শাড়িতে। আর একমাত্র জাহিদার পূর্ণিমা শাড়ির পক্ষে সম্ভব যে অরিজিনাল এই খাদি কাতানি শাড়িগুলো ফুলি রয়েছে মিনাকের উপরে কাজ করা, যেগুলো একমাত্র পূর্ণিমা শাড়ি জাহিদার পক্ষে দিচ্ছে। প্রত্যেকটার প্রাইস মাত্র 7,500 টাকায়। তো দ্রুত করে সবাই চলে আসবেন। আর অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে। যারা ঢাকার বাইরে আছেন, আমাদের ক্যাপশনের নাম্বারগুলো রয়েছে, অর্ডার করে নেবেন। ঢাকার মধ্যে যারা আছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই কালারটা কিন্তু অনেক সুন্দর, এটাও আমি দেখিনি, এটা মাত্র আসলো, এটাও কিন্তু অনেক সুন্দর। আর এই প্রত্যেকটা শাড়ির প্রাইস আপনারা পাচ্ছেন অরিজিনাল খাদি কাতানি শাড়িগুলো মাত্র 7,500 টাকায়। উড়ের সর্বনাশ, একবারে ফুল রয়েছে মেরুন কালারের মধ্যে, ফুলি মাল্টি মিনাকের উপরে কাজ করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।